ইতিহাস প্রকৃত গোলাঘাটের লঙ্গর চা উলিয়ার দরকার। ধনখিনি নৈ পাৰৰ বাণিজ্যিক শহর গোলাঘাটের একাশে থাকা লঙ্গর চাহ হাউলিয়ার দরগাহে বহন করে আইছে ইতিহাসের সাক্ষ্য। 19 শতিকাতে সুদূর পারস্যর পৰা ইসলাম ধর্ম প্রচারের বাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য লগতে মণিপুর কাছাড় আদি স্থান ভ্রমণ করে গোলাঘাটত উপস্থিত হয়েছিল এই ফকিরোত্থান ধর্ম প্রচারকগে। গোলাঘাটের এখন অটব্য অরণ্যর মাজত এজোপা ডাঙর গছর তলার আশ্রয় গ্রহণ করেছিল লঙ্গর চাহ হাউলিয়া। তেখেত আছিল এজন আধ্যাত্মিক গুণের লগতে অলৌকিক শক্তি সম্পন্ন ফকির। প্রবাদ অনুসারে তেওঁক ব্রিটিশ সাহাবে কেবাবারও গ্রেপ্তার করে রখার পাছতো বন্দীহালের ওলাই আসবল সক্ষম হয়েছিল। অবশেষত তেওঁর অলৌকিক গুণের কথা বিশ্বাস করবলে বাধ্য হয়েছিল ব্রিটিশ সাহাবে। পাছলে তেওঁক ব্রিটিশ সাহাবে গোলাঘাটের সানমারি অঞ্চলত 14 বিঘা মাটি দান করেছিল। সেই অঞ্চলতে বাস করে তেওঁ ইসলাম ধর্ম প্রচার আর প্রসার করে গেছিল। পাছলে সেই অঞ্চলটি ফকির হাবি নামে জনাজাত হয়েছিল। লঙ্গর চাহ আউলিয়া শিকলি বাবা বলে জনা যায়। তেখেতে আল্লাহর প্রতি অতি ভক্ত আছিল। তেখেতর আত্মশুদ্ধির বাবে শিকলি বান্ধি গছত ওলমি থাকি পড়েছিল। আল্লাহর বাণী প্রচার এই লঙ্গর চাহ আউলিয়ার মৃত্যুর পাছত সেই স্থানতে কবর দিয়া হয়। কবর দিয়ার পাছতো কবর মাটি উপর উঠি আসছিল যলৌকিক শক্তি সম্পন্ন মানুষের বাবে হোক। সেই আজি প্রত্যক্ষভাবে দেখা পাওয়া যায়। বর্তমান সময় এই দরগাহলে সকল ধর্মান্তরী লোকের আগমন ঘটা দেখা যায়। নিজ মনোকামনা পূর্ণ হওয়ার অর্থে সদায় বিভিন্ন লোকে এই দরগাহত মম ধূপ ধূনার অতি ভক্তিভাবে প্রজ্বলন করে। প্রাকৃতিক পরিবেশের মাজত অবস্থিত এই ঐতিহাসিক দরগাহত লঙ্গর চাহ আউলিয়ার ব্যবহার করা শিকলি দাসতি বিচনির জিরণি লওয়া কোঠা জুই জ্বলা চৌকা আদি সকলখিনি সংরক্ষণের ব্যবস্থা করেছে এই মাজার পরিচালনা। আমি এটা ধর আমার জন্মই নাই, আমার দেউতা ককাহতর পর মানে 19 শতিকাতে ফকির সন্ন্যাসী বুলি হজুর বৃহৎ গোলা গম পাওয়া মিছিল পারস্যের পর অত্যন্ত হাবির মাজতেই তখেতে মানে বসজীব দলত নিজের বাসস্থান হিসাবে থাকবলে লয় তাতেই রন্ধা বড়া বলে খায়। আর এনেও বিভিন্ন অধমুখত শুনো সেই সময় মানুষের যদি গরু ছাগলী হেরাই যায়, মানুষ যদি বিচারি নেপায় বিচারি গরু যদি সেই তখেতের ওসরলে পাই যায়, তখেতে কইলে যা সেইফালে আছে পাই যাবি বাতু দেখে দিয়ে মানুষের পাই যায়। এনেকে ধরো আমি মানুষের মুখে শুনা কথা ওসরে কেবাও তাও মানে আমার সম্ভ্রান্ত পরিয়াল আছে তখেতগুলো খুব ভালকেই জানে কথাবিল। এটা সেই ধরো বয়সস্থ মানুষবিল নাই, তখন ধর্ম প্রচার করবলে সুদূর পারস্যের উপর আসছে, আই এই হাবি জঙ্গল তখেতে থাকিলে থাকি 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 তখেতেও যেতিয়া ধর্ম প্রচার আর বৃহৎ প্রচার হবলে ললে বিভিন্ন ধর্ম জনগোষ্ঠীর মানুষ তাতে অহা যাওয়া করবলে ললে। আর সেই সূত্রে তখেতর মানে যুক্ত ধর্মর প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসক বিশ্বাস নকরা নাছিলে এই সময়ের ইংরাজ শাসনত থাকা ইংরাজসকলে প্রমাণ তখেতে প্রমাণ হিসাবে বহুতো তখেতর পর প্রমাণ আদায় করলে। আর তখেতর প্রমাণত সেই মানে ইংরাজসকল মুগ্ধ হল। মুগ্ধ হয়ে সেই সময়তে আমি শুনা কথা দেই মানে নিজের ঘোড়াটা দৌড়াই দিলে একদম এই ডাঙর একটা এরিয়া ঘরে যান দূর ঘুরলে সিমান দূর মাটি আবর্তন দিলে বাবার নামত যে ফকিরবাড়ি নামে খ্যাত বর্তমান ফকিরবাড়ি নামে খ্যাত। কিন্তু তখেতর নাম হল হজরত লঙ্গর চাহ আউলিয়া তখেতর নাম। আর আমার যদি ফকিরবাড়ি ফকিরবাড়ির নাম হল হজরত লঙ্গর চাহ আউলিয়া মাজার ছড়ি গোলাঘাটের একটা প্রসিদ্ধ বহুত পুরনিকলীয় একটা অনুষ্ঠান। আর যত নেকি বর্তমান অসমৰ বাহিরে তোমার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন ঠাইয়ের বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আহে আর তাত নিজস্ব নিজের নিজের মানে মনোকামনা পূরণের ভাবে প্রার্থনা করে। কোনোবাই মোমবাতি জ্বলায়, কোনোবাই আগরবাতি জ্বলায় প্রার্থনা করে। আর এটা বিশ্বাস আছে তাত এনে ধরনের করলে মনোবাংসা পূর্ণ হয়। আর সেই তখেতর মানে মহিমা প্রায় অপার তখেতর লগতে আর কেবাজনেও তখেতর সহযোগীর সমাধি আছে সেই সেই স্থানত সমাধি আছে। মানুষবিলাক আহে বিভিন্ন ঠাইর পর আহে, আমিও প্রায় তাত অহা যাওয়া করিয়ে থাকো। যার অধীনত নাকি গোলাঘাট জেলা মানে টাউনখনের 12টা মসজিদ সংলগ্ন করে ঈদগাহ সম্বন্ধিতে মাজারখন গোলাঘাট নগর মুসলিম কল্যাণ পরিষদে তদারক করে আছে। তার চোয়া মেলা ইত্যাদি তখেতর তাত থাকা কর্মচারীসকল দরমহা লাইটের বিল ইত্যাদি মাজারখনের আমার
আমাৰ আমি মানে ধৰক বিগত কেইবছৰমানৰ আগত চৰকাৰৰ অনুদান হওক ৰাইজৰ অনুদানে আমি এটা তাত ভৱন নিৰ্মাণ কৰিছোঁ য'ত নেকি বিবাহ কৰিব পাৰিব বা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সভা সমিতি আদি পাতিব পাৰে এটা সেই কাৰ্যসূচী লোৱা হৈছে। আৰু তাত আমাৰ চি চি কেমেৰা সংলগ্ন কৰা হৈছে। দ্বিতীয়তে বহুতো উন্নয়নমূলক কাম আমি চিন্তা কৰি আছোঁ আছোঁ যদি আমাৰ আৰ্থিকভাৱে কিছু আমি সবল নহয় এতিয়া আমাৰ ঐতিহাসিক স্থল হিচাপে এতিয়া আমি যিটো তেখেতৰ যিজন লংগৰচা আউলীয়া তেখেতৰ যিটো সমাধি স্থান সেই স্থানটুকুৰা আমি এতিয়া বনাবৰ কাৰণে পুনৰ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। আমি ইতিমধ্যে ড্ৰয়িং বনাইছোঁ নক্সা বনাইছোঁ আৰু সেইটো আমি ৰাইজৰ হাততে উলিয়াই দিম কিছুদিনৰ পিছতেই। আমি যদি সেইফালৰ পৰা আমি চৰকাৰৰ চলিকো যাম অনুদান প্ৰদান বিচাৰি পেলাই কেনেকৈ কি হয়। আৰু এতিয়াও তাত আপুনি গ'লে চাব যাব বৃহত্তৰ ডাঙৰ এটা সন্মুখত গেট বনাই থোৱা আছে ৰাইজৰ অনুদানেই কৰা হয় আৰু ভাল খুব ভাল পৰিৱেশ এটা প্ৰাকৃতিক পৰিৱেশ এটা তাত আপোনাৰ চামৰ পৰা আৰম্ভ কৰি হাঁচি গছৰ পৰা আৰম্ভ কৰি ঘিলা মাকৈ লতাৰ গছৰ পৰা আৰম্ভ কৰি কাজিলালৈকে গছ তাত এতিয়াও আছে যিটো গছ আপুৰুগীয়া কাজিলা গছ গছবিলাক চিনাক্তকৰণ কৰিছিলে কাজিলা গছো তাত এতিয়াও মজুত আছে অজস্ৰ গছ আছে আৰু এটা লতা আছে যিটো লতাই সমগ্ৰ মাজাৰটো মানে তাত কিমান বিঘা মাটি আছে পাহৰিলোঁ মই সমগ্ৰ মানে মাজাৰিটো সেই এটা লতাই বেৰি আছে তাৰমানে সেইটো বৰ ধুনীয়া এটা আচৰিত কথা এটা তাৰমানে আৰু লতা দুটা মই লতাটো দেখিলে আপুনি আচৰিত হৈ যাব বিয়াগুম লতা এটা তাৰমানে প্ৰত্যেক গছতেই মানে বগাই 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 বেৰিটো আছে সেইটো এটা বৰ এটা ভাল এটা